আসসালামু আলাইকুম। বর্ষার শুরু, আমরা অনেকেই চিন্তা করছি মরিচ চাষ করব, কারণ মরিচ হচ্ছে সবচেয়ে কম ঝামেলার মাসা ছাড়া একটি ফসল। যে জায়গাতে ঝামেলা কম হলেও কিন্তু লাভের পরিমাণটা অনেক বেশি থাকে, আর যে কারণে সাধারণত নতুন উদ্যোক্তা যারা আসছে কৃষিতে, অথবা যাদেরকে আমরা স্মার্ট কৃষি উদ্যোক্তা বলছি, তাদের পছন্দের তালিকায় কিন্তু মরিচ চাষটি আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমে। তো এই মরিচ নিয়ে যদি একটা আপডেট এ টু জেড ভিডিও বানানো যায় তাহলে কেমন হয়, সেই চিন্তাকে মাথায় রেখে আজকে আমরা তৈরি করছি কোন সময় কোন মাটিতে কোন জাতের মরিচ চাষ করবেন, কিভাবে ভেট করবেন, কতটুকু সার দিবেন, কিভাবে পরিচর্যা করবেন, যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকের একটা ভিডিও ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছি। আর বরাবরের মতোই আমি সামিউল আসি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো প্রেজেন্ট করার জন্য। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ফসল চাষের ক্ষেত্রে সঠিক সময় নির্বাচন করাটা আবশ্যক, কারণ সঠিক সময়ে যদি সঠিক ফসল নির্বাচন না করতে পারেন তাহলে বাজার দর যেমন কম পাবেন তেমনই ফলনও কম পাবেন। আর এই কারণে এগ্রন প্রতিনিয়তই সময় উপযোগী সঠিক জাত এবং সঠিক পদ্ধতিগুলো নিয়েই আলোচনা করে। মরিচের সময়ের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সবচেয়ে আগাম এবং হচ্ছে বাজার দর ভালো পাওয়ার জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট টাইম ধরেছি জুন মাসের 20 তারিখ থেকে জুলাই মাসের লাস্ট পর্যন্ত। এর মধ্যে যদি আমরা মরিচ চাষ করি দেখা যায় মরিচ চাষ থেকে আমরা সর্বোচ্চ ফলন এবং সর্বোচ্চ প্রফিট করতে পারি শুধুমাত্র বাজার দর ভালো পাওয়ার কারণে। আমরা যদি মরিচ চাষের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে দোআঁশ মাটি হচ্ছে সবচেয়ে পারফেক্ট, কিন্তু এছাড়াও কিন্তু বেলে দোআঁশ মাটিতেও আপনি চাষ করতে পারেন, এঁটেল দোআঁশ মাটিতেও চাষ করতে পারেন। তবে আপনার বর্ষার টাইমে যারা আমরা মরিচ চাষ করতে চাচ্ছি তাদের জন্য বেলে দোআঁশ এবং দোআঁশ মাটিটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যদি জাতের কথা বলি ধূমকেতু, নাগাফায়ার এবং হচ্ছে ওয়ান প্লাস। এখন যদি কালারের কথা বলেন তাহলে ধূমকেতু হচ্ছে গ্রিন কালার, নাগাফায়ার হচ্ছে ডিপ গ্রিন কালার অর্থাৎ গাঢ় সবুজ, এবং ওয়ান প্লাস হচ্ছে লাইট গ্রিন অর্থাৎ উজ্জ্বল যে সবুজটা বলা হয় সেইটা। ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা বড় একটা অংশ হচ্ছে চারা উৎপাদন কৌশল। এখন আপনার যদি ছোট অবস্থায় আপনি যদি আপনার চারাকে রোগমুক্ত তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফসল অর্থাৎ মূল জমিতে যখন চারাটা রোপণ করবেন তখন কিন্তু কাঙ্ক্ষিত ফসল পাবেন না। এখন আপনি যদি মরিচ চাষ করতে চান, আপনি যদি রেডি চারা চান, সেই ক্ষেত্রে কিন্তু এগ্রন আপনাকে এই রোগমুক্ত শতভাগ শিকড়যুক্ত চারাগুলোই কিন্তু সরবরাহ করবে। আর আপনার যারা নিজেরা চারা উৎপাদন করতে চান তাদের ক্ষেত্রে অ্যাডভাইস, আপনি বীজ কিনবেন, বীজ কেনার পরে এক ঘন্টা প্যাকেট থেকে বীজটা কেটে এক ঘন্টা আপনি শুকাইতে দেবেন। এরপরে এই এক ঘন্টা রোদ দেওয়ার পরে আপনি বীজটাকে আবার ছায়াযুক্ত স্থানে রাখবেন, রাখার পরে অন্তত এক ঘন্টার মতো আপনি ঠান্ডা করে নেবেন। তারপরে বীজটা শোধন করতে হয়, যে শোধন করার ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে আপনি যে পানিতে বা যে পাত্রে পানি নিয়ে বীজটাকে ভিজিয়ে রাখলেন, আর ভিজানোর ক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হয় যে 24 ঘন্টা আপনি বীজগুলোকে পানির মধ্যে ডুবিয়ে রাখবেন। এবং এটা দেখা যায় যে আপনি সকালে ভিজালেন তাহলে পরের দিনে যে আবার সকালে উঠবে তাহলে দেখা যায় 24 ঘন্টা হয়ে যাবে। এই 24 ঘন্টা আপনি বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন, দেন আপনি উঠিয়ে ফেলবেন। উঠানোর পরে এটাকে ন্যাকড়ার মধ্যে নিলেন অথবা কোনো পাত্রে আবার নিলেন, নিয়ে প্রোভেক্স বা ভিটাভেক্স দিয়ে কিন্তু বীজ 2 গ্রাম প্রোভেক্স বা ভিটাভেক্স দিয়ে এই বীজগুলোকে শোধন করে নেবেন। দেন আপনি এটাকে আবারও কোনো সফট ন্যাকড়া অর্থাৎ নরম সুতি ন্যাকড়া দিয়ে পেঁচানোর পরে একটু টাইট করে বাঁধলেন, বাঁধার পরে চটের বস্তার মধ্যে নিয়ে আবার একটু ভিজিয়ে পানি টানি দিয়ে দিলেন, তারপরে একটু টাইট করে বেঁধে রেখে দিলেন। ঠিক 2 দিনের মধ্যে বীজগুলো অঙ্কুরোদ্গম হবে। এবং এইটাকে আপনি অবশ্যই, আমরা আধুনিক কৃষির কথা বলছি, স্মার্ট কৃষির কথা বলছি, আপনি সিডলিং ট্রেতে রেডি কোকোপিট দিয়ে কিন্তু আপনি এই চারাগুলো বসিয়ে দেবেন। সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে বীজগুলো খুব বেশি ভিতরে যেন না যায়। তাহলে কী করবেন, আপনার এই 2 দিন পরে যে আপনি বের করলেন আপনার বীজগুলো অঙ্কুরোদ্গম হলো, দেন আপনি এটাকে একটা একটা করে বীজ প্রত্যেকটা সেলে দেবেন। এই সেই ক্ষেত্রে আপনার ট্রের যদি নির্বাচনের কথা বলেন তাহলে 105 সেল অথবা 128 সেলেই কিন্তু আপনি বীজগুলো দিতে পারেন। এবং দেখবেন এর উপরে জাস্ট 2.5 সেন্টিমিটার ভিতরে আপনি বীজগুলো দিবেন। এটাকে খুব সহজভাবে বলা যায়, একটু নোক দিয়ে যদি আমরা ছিদ্র করে রেখে দিই জাস্ট 1 অ্যাঙ্গেলের মতো, হ্যাঁ দিয়ে দিই, তাহলে দেখা যাবে এর মধ্যে একটা বীজ দিলে এবং আবার কোকোপিটা ঢেকে দিই, তাহলে এইটাকে আমরা যদি হিটে রাখি অর্থাৎ এটাকে কালো পলিথিন
অথবা চটের বস্তা দিয়ে আমরা একদিন রাখি, তাহলে বীজগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হবে। আর যখনই মাথা বের করে দিবে কোকোপিট ফেরে, তখনই কিন্তু আমাদের পলি হাউস বা নেট হাউসের মধ্যে বিছিয়ে দিতে হবে। এই পলিসিতে আপনি খেয়াল রাখতে হবে সকাল এবং বিকাল দুই সময় আপনাকে পানি স্প্রে করতে হবে, যাতে কোনোভাবেই কোকোপিট শুকিয়ে না যায়। আর শুকিয়ে গেলে কিন্তু আপনার চারা গ্রোথটা থেমে যাবে, গ্রোথ থেমে গেলে আপনার কিন্তু চারা লাল হয়ে যাবে। তো যে কারণে এই প্রসেসে আপনার চারাগুলোকে গ্রো করতে দিতে হবে এবং দিনে অন্তত দুইবার করে পানি স্প্রে করতে হবে। স্প্রে করতে পারেন অথবা ঝাঁজরে দিয়ে দিতে পারেন। এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে চারা, মরিচের চারা কিন্তু একটা চারা রেডি হতে সময় লাগে 30 থেকে 35 দিন। তাহলে এই 30 থেকে 35 দিনের মধ্যে হচ্ছে আপনার করণীয় যেটা, এখানে প্রতিদিন অন্তত দুইবার করে পানি দেওয়া। এরপরে 4 থেকে 5 দিন পর পর আপনাকে ছত্রাকনাশক স্প্রে করা। ছত্রাকনাশকের ক্ষেত্রে চারা উৎপাদনের ক্ষেত্রে ক্যাব্রিওটপটা সবচেয়ে ভালো। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ক্যাব্রিওটপ স্প্রে করে দেবেন এবং চারা গ্রোথ যদি কমে যায় তাহলে 15 দিন বয়সের পর থেকে আপনি NKPS স্প্রে করে দেবেন। এটা আপনি প্রতি লিটার পানিতে 2 থেকে 2.5 মিলি হারে বা 2 থেকে 2.5 গ্রাম হারে, কারণ এটা পাউডার এবং হচ্ছে লিকুইড দুই ফর্মে পাওয়া যায়, হারে আপনি প্রতি 2 দিন পর পর কিন্তু এই 2.5 গ্রাম করে জাস্ট খালি পানির সাথে মিক্স করে কিন্তু স্প্রে করে দেবেন। দেখবেন যে আপনার 30 দিনের মধ্যে আপনার চারা রোপণের উপযুক্ত হবে এবং দেন আপনি এই 100% শিকড়যুক্ত চারাটি আপনি মূল জমিতে নিয়ে যাবেন। মরিচ চাষাবাদের ক্ষেত্রে জমি প্রস্তুতটাও অনেকাংশে গুরুত্বপূর্ণ, কারণ আপনি সঠিক বেড পদ্ধতি অথবা সার ব্যবস্থাপনার মাধ্যমে ফলন বাড়ানো যায় দ্বিগুণ পর্যন্ত, যেটা আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা পেয়েছি। কারণ প্রত্যেকটা জায়গায় ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, বেড সিস্টেম, মালচিং ব্যবহার, এইটার উপরে মানে অর্ধেকের বেশি ফলন আমরা কম বেশি পেয়েছি। তো মরিচের ক্ষেত্রে আমরা সারের যে রিকোয়ারমেন্টগুলো দিই, একদম ভেজাল ডোসের সময় আপনি এই সার ব্যবহার করবেন। তবে বলে রাখি, কারণ বর্ষার টাইমে আপনি মরিচ চাষ করছেন, এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে গাছের গোড়া না পচে। আর এই ক্ষেত্রে আমরা ওয়ান ডার্মা ব্যবহার করার জন্য আমরা রিকোয়ারমেন্ট বেশি করছি, কারণ হচ্ছে ওয়ান ডার্মাটা এক ধরনের ছত্রাক যেটা গাছের গোড়া পচন, শিকড় পচন থেকে রক্ষা করে। দেখা যাবে যে অতিরিক্ত বৃষ্টি হইলেও আপনার গাছটা সুরক্ষিত থাকবে। আর এই কারণে প্রতি 33% এক বিঘার জন্য আমরা 3 কেজি ওয়ান ডার্মা, 200 কেজি ভার্মি কম্পোস্ট বা টাইকো কম্পোস্টের সাথে আমরা মিক্স করে দিতে বলছি লাস্ট চাষে অর্থাৎ বেড তৈরির সময়। এর আগ পর্যন্ত আমরা জমির কোয়ালিটি বুঝে 4 থেকে 5টি পর্যন্ত আমরা চাষ এবং মই দিয়ে আমরা রেডি করে নেব এবং লাস্ট চাষে কিন্তু আমরা রাসায়নিক যে ফার্টিলাইজারগুলো সেগুলো দিয়ে দেবো, যেটা আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে যে সারের পরিমাণটা, ঠিক এইটাকে ফলো করে আমরা কিন্তু বেজাল ডোসে সারটা দিয়ে দেবো। আর এই যে ওয়ান ডার্মা এবং টাইকো বা ভার্মি কম্পোস্টটি আপনি কিন্তু বেড তৈরির পূর্বে জমিতে দিয়ে দেন আপনি বেড করে নেবেন। আমরা যদি একদম লেটেস্ট মরিচের বেডের কথা বলি, কয়েকটি সুবিধার কারণে, সুবিধার কথা আমি পরে বলছি, তাহলে হচ্ছে 1 ফিট চওড়া বেড হবে, 1 ফুট ড্রেন হবে এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হবে 18 থেকে 20 ইঞ্চি এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব হবে 24 ইঞ্চি। আমরা এই মাপে যদি বেড তৈরি করি এবং চারা রোপণ করি মরিচের ক্ষেত্রে, তাহলে দেখা যাবে সবচেয়ে ভালো রেজাল্ট, সবচেয়ে ভালো ফলন আমরা পাবো। এই পদ্ধতিতে যদি আমরা বর্ষার টাইম এখানে, কারণ প্রচুর আগাম আমরা মরিচ করছি, হিট টেম্পারেচার এবং বৃষ্টি দুইটাই অ্যাটাক করবে, আর এই দুইটাই কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে মরিচের ক্ষেত্রে, অর্থাৎ এই দুইটাই কিন্তু মরিচের ক্ষেত্রে মানে যে প্রবলেমটি তৈরি করে সেটা হচ্ছে ফিউজরাম উইল্ট বা ব্যাকটেরিয়া উইল্ট, অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি দুইটার কারণে এই ফিউজরাম উইল্ট বা ব্যাকটেরিয়া উইল্টের যে জীবাণুগুলো সক্রিয় হয়ে যায় এবং গাছ ফুল ফল ধরা অবস্থায় হঠাৎ করে আপনার স্ট্রোক করে মারা যায়। এইটার কারণে শুধুমাত্র মরিচ চাষিগুলো এই আগাম মরিচ চাষ করতে পারে না। আমরা যদি এই পদ্ধতিতে বেড তৈরি করি এবং গাছ রোপণ করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফলন পাবো এবং এই রোগ থেকে রক্ষা পাবে। কারণ এই রক্ষা পাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে এই রোগটা কম কেন হবে, তাই না? এই রোগটা কম হওয়ার কারণ যেটা হচ্ছে যে গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন নিচে কোনো রোদের হিট পাবে না, অর্থাৎ ছায়া পাবে, অনেকটা বলতে পারেন যে আপনি শেড নেটের মতো কাজ করবে। আর এই কারণে দেখা যায় যে আমাদের তুলনামূলক অন্য ডাবল শেডের যে বেড পদ্ধতি ছিল তার তুলনায় এইটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা গত সিজনে কয়েকবার ট্রায়াল করে দেখেছি। ইভেন আপনি যদি বলতে চান যে ভাই আপনারা কেমন কী করেছেন, আমরা এই ঠিক এই একই টেকনোলজিটা সবাইকে বলছি,
সেই ক্ষেত্রে আমরা মালচিং পেপারের কথা যদি বলি, আমরা 4 ফিট মালচিং পেপারটাকে মাঝখানে কেটে নিচ্ছি, নিয়ে 2 ফিট করে এই 1 ফিটের বেডে আমরা দিয়ে দিচ্ছি। এখন বেডের উচ্চতার কথা যদি বলি, তাহলে হচ্ছে যদি আমার জমি উঁচু হয় তাহলে সেই ক্ষেত্রে 8 থেকে 10 ইঞ্চির মধ্যে, আর যদি বেড নিচু হয় তাহলে 12 থেকে 14 ইঞ্চির মধ্যে বেডে মাঝ বরাবর উঁচু হবে এবং দুই সাইডে ঢালু হবে, এবং অনেকটা আপনি ইলশা পেটি বলা হয় এবং হচ্ছে কবরের মতো, যে উপরে উঁচু দুই সাইডে ঢালু, কারণ আমরা যেহেতু বর্ষায় মরিচ করব, গোড়ায় কোনোভাবে যেন পানি জমা না হয় এই কারণে এইভাবে করা। এবং মালচিং পদ্ধতিতে মরিচ ছাড়া আপনি বর্ষার টাইমে মরিচ চাষ করবেন না, কারণ আমরা যারা কৃষক তারা তো সারা জীবনই এইভাবে চাষ করেছি, দেখা যায় যে আমাদের খরচের টাকায় ওঠে না। কিন্তু আমরা যারা স্মার্ট কৃষি উদ্যোক্তা তাদের ক্ষেত্রে অ্যাডভাইস একটাই, যে আমরা যেটাই করব ভালো করে করব। আর এই মালচিং পেপারগুলো আমরা প্রথমে বেডের একদম শুরুতেই আমরা ব্লক করে দেবো, দেন হচ্ছে টেনে নিয়ে চলে যাব এবং যে আবার পরবর্তীতে বেডে এটা ব্লক করে দেবো। এবং খেয়াল রাখবেন, আমরা কিন্তু এখানে বলছি বর্ষার টাইম, বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, কোনোভাবে পানি জমা হওয়া যাবে না, আবার পানি একদম কমও হওয়া যাবে না। সেই ক্ষেত্রে যেটা করব, আমরা অনেক বড় বড় লম্বা বেড করবো তা কিন্তু না, সর্বোচ্চ 15 থেকে 20 ফুট পরপর আমরা আবার আরেকটা করে কাপ তৈরি করব এবং ড্রেন দেব, আবার আরেকটা 15 থেকে 20 ফুট দূরে এরকম কাপ তৈরি করে নেব। তাহলে হবে কি যে পানি বেঁধে থাকবে না এবং পরিচর্যা বা মরিচ ওঠানোর ক্ষেত্রে সুবিধা হবে, কারণ আমরা কিন্তু স্পেস কম দিয়েছি, সো বেশি লম্বা করলে কিন্তু মরিচ ওঠানোর একটা ঝামেলা হবে। এই ছিল এই মরিচের বেড পদ্ধতির সবচেয়ে আপডেট টেকনোলজি। মরিচের চারা রোপণের ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা বর্ষার টাইমে মরিচ চাষ করছি, কোনোভাবেই মালচিং আমরা বেড়ে দিচ্ছি, এই মালচিং কেটে নিচ্ছি, তাই না? এই জায়গাতে কোনোভাবে গর্ত হওয়া যাবে না, অর্থাৎ গাছের গোড়া যেন কোনোভাবে মালচিংয়ের ভিতরে ঢুকে না যায় অথবা মালচিংয়ের সাইডেও না থাকে, যে কারণে যতটুকু ককপিট থাকবে আপনার চারার, যতটুকু শিকড় থাকবে ততটুকু মাটির ভিতরে থাকবে এবং সেটা বেডের একদম লেভেলে থাকবে, একদম খুব বেশি গভীরে লাগানো যাবে না এবং গোড়া কোনোভাবে যেন নিশা না হয়ে থাকে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই আমরা 30 থেকে 35 দিন বয়সে চারাকে ঠিক 18 ইঞ্চি দূরে দূরে আমরা এই চারাগুলো রোপণ করব এবং খেয়াল রাখবো যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম। চারা রোপণের পর থেকেই কিন্তু শুরু হলো আপনার স্বপ্নকে বড় করার পালা, আর এই স্বপ্ন যত নার্সিং করবেন, যত পরিচর্যা করবেন, আপনার স্বপ্ন কিন্তু তত বড় হবে, অর্থাৎ আপনার প্রজেক্ট তত সফল হবে। তাই চারা রোপণ করলাম, রোপণের পরেই কিন্তু আমরা পরিচর্যার কাজগুলো, অর্থাৎ ইন্টারকালচার অপারেশন যেটা বোঝায়, সেই কাজগুলো কিন্তু করতে হবে। আমি এই বর্ষার টাইমে যারা আমরা মরিচ চাষ করছি তাদের ক্ষেত্রে অ্যাডভাইস, যে আপনি, কারণ এখন প্রতিনিয়ত বৃষ্টি হবে, আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, আর বর্ষার টাইমে আপনারা জানেন যে হোয়াইট ফ্লাইয়ের আক্রমণটা অনেক বেশি থাকে, যে কারণে দেখা যায় যে পাতা কুঁকড়ে যায়, হ্যাঁ একদম সাদা হয়ে যাচ্ছে মাথা, এই যে ভাইরাস, এই ভাইরাসের বাহক কিন্তু হোয়াইট ফ্লাই, হোয়াইট ফ্লাই, তারপরে হচ্ছে জাপ পোকা, এরাই কিন্তু আপনার গাছকে খুব দ্রুত কুঁকড়ে দেয় এবং ভাইরাসে আক্রমণ করে এবং একটা গাছ থেকে আরেক গাছগুলোতে ছড়িয়ে দেয়। তো যে কারণে আমাদের খেয়াল রাখতে হবে যে মরিচ চাষের ক্ষেত্রে বর্ষার, যেহেতু বর্ষার মধ্যে আমি করছি আগাম টার্গেট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ছত্রাকনাশক কিন্তু 3-4টার মতো রাখতে হবে, কারণ হচ্ছে একটা ছত্রাকের সে কাজ হয় না, যেটা আগে হতো শুধুমাত্র ম্যানকোজেব ব্যবহার করলেই হতো, এখন ম্যানকোজেব কার্বন ডাইজিম মিক্স করতেছে তাও হচ্ছে না, আবার দেখা যাচ্ছে ডাইফোকোনাজল, প্রোপিকোনাজল, এগুলো কিন্তু সবই ছত্রাকনাশক, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ব্যবহার করতে হবে। আপনার মানে পরিচর্যা কাজ যদি আপনি পারফেক্টলি না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্ট লাভ হবে না। আমি যদি আপনাকে ছত্রাকনাশক, ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশকের কথা বলি, তাহলে আমাদের মরিচের ক্ষেত্রে কী কী পোকার আক্রমণ করে, মরিচের ক্ষেত্রে আমাদের জাপ পোকা, তারপর থিপস, হোয়াইট ফ্লাই এবং মাইট, এই কয়টাই কিন্তু বেশি আক্রমণ করে। এরপরে কিন্তু আমরা সবুজ লেদা পোকা বা ব্রাউন কালারের যে লেদা পোকা এগুলোও আক্রমণ করে। তো সেই ক্ষেত্রে আমাদের ওষুধ তাহলে কী লাগতেছে, আমরা জানি যে হোয়াইট ফ্লাইয়ের জন্য আমরা ইমিডাক্লোরোফিট গ্রুপ ওষুধ ব্যবহার করি এবং সেইটা কিন্তু এখন আর কাজ হয় না, তো যে কারণে কিন্তু আপডেট আমাদের ওষুধগুলো ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা মরিচের ক্ষেত্রে আমরা দেখা যায় যে টেম্পেস্ট ব্যবহার করতে পারি, আমি ব্র্যান্ডের নাম সহ বলে দিচ্ছি, টেম্পেস্ট অথবা উলালা। এরপরে আমি মাঝে মধ্যে আপনি ইমিডাক্লোরোফিট গ্রুপে ওষুধ দিতে পারেন, অর্থাৎ যে কনফিডোর, মভেন্টো, মভেন্টো কিন্তু পারফেক্ট, আপনি মভেন্টো ব্যবহার করতে পারেন। এই যে এগুলো সবগুলোই কিন্তু হোয়াইট ফ্লাইয়ের জন্য। এরপরে আপনি যদি মাকড়ের কথা চিন্তা করেন, অর্থাৎ রেড মাইটের কথা চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওভেরন, সাকা,
এবং ডিল, হ্যাঁ, অভিরণ, সাকা, ডিল, এই যে এই ওষুধগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। আপনি এছাড়াও কিন্তু অ্যামোমেটিন গ্রুপের যে ওষুধগুলো আছে, যেমন 1.8 EC, লিকার, অ্যালবা, এগুলো কিন্তু হচ্ছে আগের ওষুধ, যেগুলো কাজ করতেছে না আবহাওয়া চেঞ্জ, আমাদের গাছগুলো আমরা সংরক্ষণের ক্ষেত্রে বা সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমরা কিন্তু এই লাল মাকড় যেটা অর্থাৎ রেড মাইটের কন্ট্রোলের জন্য আমরা কিন্তু অভিরণ, সাকা এবং ডিল এই তিনটার মধ্যে যে কোনো একটাই ব্যবহার করতে পারে, অথবা একটু ঘুরে পেঁচে ব্যবহার করতে পারেন। একই ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করলে দেখা যায় যে পোকা এবং রোগ রেজিস্ট্যান্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আবার কাজ করে না। তো আমরা এটা একটু খেয়াল রাখবো। এরপরে আমরা যদি ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ পাতা খেকক পোকা, লেদা পোকা দমনের জন্য চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ওয়ান্ডার, সাসপেন, প্রোক্লেম এই জাতীয় অ্যামোমেটিন বেনজয়েট গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করলে আমরা এটা দমন করতে পারি। আর এই পোকার একটা একটা ধর্ম আছে, হ্যাঁ, এরা কিন্তু 5 দিন বা 6 দিন পরে আবার চলে আসে। আপনি ওষুধ দিলেন, আবার 6-7 দিন পরে দেখা যাচ্ছে আবার এসে শুরু করছে। তো আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যে তিনটা পোকার কথা বললাম, হোয়াইট ফ্লাই, তারপরে লেদা পোকা এবং হচ্ছে রেড মাইট, এই তিনটাই কিন্তু আপনার ফসলকে ডিস্টার্ব করবে। আর এই তিনটা কন্ট্রোলের জন্য আমরা খেয়াল রাখবো, প্রতি 7-5 দিন পরপরই কিন্তু আমাদের স্প্রে রাখতে হবে। আর এই তিনটা ওষুধ কিন্তু আপনি একসাথে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি হোয়াইট ফ্লাইয়ের জন্য, মাইটের জন্য এবং হচ্ছে লেদা পোকার জন্য এই তিনটা ওষুধ আপনি একসাথে দিবেন। এবং ছত্রাকনাশক চাইলে আপনি ম্যানকোজেব অথবা হচ্ছে ম্যানকোজেব কার্বোনেজেন গ্রুপ এই তিনটার সাথে মিক্স করতে পারেন। তবে আমার অ্যাডভাইস হচ্ছে আপনি এই তিনটা ওষুধ দিয়ে দিলেন, তাহলে আপনি ছত্রাকনাশকটা আলাদা করে দিলেন। এই জাস্ট পরিচর্যা কিন্তু প্রাথমিকভাবে এইটাই। আর ছত্রাকনাশকের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, কারণ এই সময় গাছে গোড়া পসে, পাতায় স্পট পড়ে, তারপরে হচ্ছে আর্লি ব্লাইট লাগে অর্থাৎ গাছের ডগা হঠাৎ করে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, পচন ধরছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুরু থেকেই আমরা প্রথমে দেবো ম্যানকোজেব কার্বোনাজিম অর্থাৎ ম্যানসার, অথবা অন্যান্য ব্র্যান্ডের আরও কিছু পাবেন, নিউবেন পেতে পারেন। এরপরে কিন্তু আমরা চলে যাব ক্যাব্রিওটপে, এরপর ক্যাব্রিওটপ দেওয়ার পরে আমরা পরের স্টেপটা চলে যেতে পারি হয়তো অ্যামিস্টারটপে। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা ছত্রাকনাশকগুলোকে চেঞ্জ করব, দেখব যে আমাদের ফসলে কোনো ধরনের ছত্রাক অথবা পোকার আক্রমণ হবে না। পরিচর্যার কাজের ক্ষেত্রে এগ্রো-1 জানেন যে আপনার প্রত্যেকটা ক্রপসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমে কোন রোগ হয়, কোন পোকা আক্রমণ করে, তার উপর বেসিস করে কিন্তু শিডিউল স্প্রে আপনাদেরকে থ্রো করে। কারণ আমরা যারা স্মার্ট কৃষি উদ্যোক্তা তারা ম্যাক্সিমামে নতুন এবং অভিজ্ঞতা কম থাকার কারণে কিন্তু আমাদের ফলন পেতে সমস্যা হয়, কারণ আমাদের পরিচর্যা জানা নেই। এই জন্য এগ্রো-1 তাদের সুবিধার্থে এই শিডিউল স্প্রেগুলো থ্রো করছে, এবং আপনি এই শিডিউল স্প্রেটা মেনটেন করলেও কিন্তু আপনি নিরাপদে থাকতে পারবেন। এরপরে আমরা চলে যাই যে মরিচে কতদিন বয়সে আপনি এটাতে খুঁটি প্রদান করবেন, কারণ খুঁটিটা কিন্তু দরকার হয়। এই খুঁটিটা হচ্ছে যে মরিচের পরিচর্যার মধ্যে একটি কাজ, আর এই খুঁটিটা হচ্ছে যে দেড় হাত খুঁটি গাছের বয়স যখন 20 দিন হয়ে যাবে, 15-20 দিন, তখনই কিন্তু গাছের গোড়ায় পুঁতে দিয়ে বেঁধে দিবেন। তাহলে যেহেতু ঝড় এবং বাতাস হতে পারে, তারপর বৃষ্টি হতে পারে, গাছগুলো হেলে যাবে, এই হেলে যাওয়া থেকে রক্ষা করবে এবং গাছের গোড়ার শিকড় নড়বে না, অর্থাৎ আপনার গাছটা সুরক্ষিত থাকবে। এবার শুরু হলো মরিচ সংগ্রহের পালা। চারা রোপণ থেকে ঠিক 45-50 দিনের মধ্যেই কাঙ্ক্ষিত ফলনটা আপনার হাতে আসে শুরু করবে। এখন আপনি মরিচ ওঠানোর ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে যাতে গাছগুলো কোনোভাবে নড়াচড়া না করে, কারণ গাছ আপনাকে ফলন দিবে 8-9 মাস পর্যন্ত। সো আপনার গাছের প্রতি খুবই কেয়ারফুল হতে হবে যাতে কোনোভাবেই ফল সংগ্রহের সময় যেন গাছে গোড়া না নড়ে যায়। এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে যে গাছে যত আপনি নিউট্রিশন দিবেন গাছ আপনাকে তত ফলন দিবে। আর এই যে আমরা বেড তৈরির সময় 1 ফুট চড়া বেড, 1 ফুট ড্রেন রেখেছিলাম, এইটার সুবিধাই হচ্ছে যে আপনি যতই ফল হারভেস্ট করেন আপনার গাছ বুড়া হবে না, কারণ আপনি ড্রেনে প্রত্যেক সপ্তাহে অথবা 10 দিন পরপরই কিন্তু আপনি হালকা করে TSP, একটু ম্যাগনেশিয়াম, একটু পটাশ সারগুলো দিয়ে দিবেন। এবং এইটা কিন্তু রেশিওটা ডিপেন্ড করবে যে আপনার গাছের গ্রোথের উপর। সাধারণত আপনি যদি 5 কেজি পটাশ, 10 কেজি TSP এবং হচ্ছে ম্যাগনেশিয়াম 2 কেজি বা 1 কেজি করে দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে আপনার গাছের এখানে ম্যাগনেশিয়ামের পরিবর্তে কিন্তু আপনি সালফার ইউজ করতে পারেন, 80% সালফার, অর্থাৎ এটাকে আমরা থিওভিট বলি, কমলাক্স বলি, এই 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 যে এই সারগুলো এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এবং 20-25 দিন পরপর আপনি এই যে মরিচ যে উঠাবেন, মরিচ কিন্তু সাধারণত সপ্তাহে 1 সপ্তাহ একবার উঠানো যায়, 10 দিন পরে উঠানো যায়, এইভাবে কিন্তু চলে।
সো আপনি মরিচ হারভেস্ট করবেন, এদিকে স্প্রেগুলো চলবে, আর কিন্তু এই যে ড্রেনে এই খাবারগুলো দিতে হবে। আর খোল, আপনি মরিচ চাষের ক্ষেত্রে বা সবজি চাষের ক্ষেত্রে আমরা যদি খোল ব্যবহার করি, গাছগুলো কিন্তু সবুজ থাকে এবং ফলন বেশি দেয়, কারণ গাছের গ্রোথ ভালো থাকে। এই ক্ষেত্রে আমাদেরকে প্রতি দশ দেখা যাবে যে 25 দিন বা 20-25 দিনের মধ্যেই একবার করে ড্রেনে আমরা খোল গুঁড়ো করে, যেটা সরিষার খোল বলে, আমরা 10 কেজি করে খোল দিয়ে দেবো। এবং এইটা দেওয়ার পরে হয়তো পানি সেচ দেওয়া হলো, অথবা যদি বৃষ্টি পানি হয় তাহলে তো হয়েই গেলো, এভাবে দিব। এবং যতবার আমরা মরিচ হারভেস্ট করব ততবারই কিন্তু আমরা ফার্টিলাইজার ইউজ করব। এই পলিসিতে যদি আমরা দেখা যায় যে কন্টিনিউ এই সারগুলো প্রয়োগ করি এবং হারভেস্ট করি, তাহলে দেখা যায় যে একটা গাছ থেকে আপনার ফলন অন্তত 4 কেজি পর্যন্ত পেতে পারেন, 4-5 কেজি পর্যন্ত সম্ভব, যেটা আমরা গত বছর সাইফুল সাহেবের জমিতে দেখেছি। এবং এইভাবে সাইফুল সাহেবের একটু উদাহরণ না দিলেই না, জাস্ট 14-15 শতক জমি থেকে সে 3 লক্ষ টাকা মরিচ বিক্রি করলো। এই যে এই সিস্টেম, সম্পূর্ণ এই সিস্টেমটাই কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ হচ্ছে টেকনোলজি কোনো শেষ নেই আর জানারও কোনো মানে শেষ নেই। সো প্রতিনিয়ত আপডেট দেখা যাবে যে টেকনোলজি আসবে, সেটা আপনাদেরকে তুলে ধরবো। এইভাবে সার্বিক পরিচর্যার মাধ্যমে আপনি স্বপ্নের মরিচ প্রজেক্ট তৈরি করতে পারেন স্মার্ট পদ্ধতিতে। এবং এগ্রোয়ান সার্বক্ষণিক আপনাদের সাথে আছে আধুনিক কৃষি এবং কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ, যাবতীয় ইনফরমেশান নিয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।